সাইবার সিকিউরিটি আইন পাশের জন্য আজ সংসদে তোলা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে আইনে জরিমানার বিধান কমানোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সংগঠন বিএফইউজের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন। এই আইনে প্রেস কাউন্সিলকে যেন সম্পৃক্ত করা যায় এ ব্যাপারে চেষ্টা করার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মানহানি, ধর্মীয় অনুভূতি আর বিশৃঙ্খলা এই তিন ধারায় মামলা বেশি হচ্ছে, তবে ডিজিটাল সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের বাক স্বাধীনতার বাধা সৃষ্টির জন্য নয়, হয়রানির জন্য মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় বিএফইউজের পক্ষ থেকে। আমার নেতা এটা চান যে এমন একটা আইন হোক যেখানে সাংবাদিকরা থ্রেটেন্ড অর ইনসিকিউর ফিল না করুক, সেই জন্যই এটা করা হচ্ছে। পাশাপাশি কিন্তু আপনাদেরও মনে রাখতে হবে যে আপনাদের কাজের ক্ষতি করছে কিন্তু একটা গোষ্ঠী আছে। এই ধরেন সোশ্যাল মিডিয়া, এই টেকনোলজিক্যাল এবং ডিজিটাল অ্যাডভান্সমেন্টের কারণে আজকে সকলেই কিন্তু একটা টেলিভিশন খুলে দিতে পারে। আমি দেখি আমার এই নির্বাচনী এলাকায় একটা আছে কসবা টিভি, আখড়া টিভি, একটা আছে এরকম, মানে প্রত্যেকেরই একটা টেলিভিশন হয়ে গেছে। একজন সাংবাদিক বলবো কিনা আমি জানি না, কিন্তু ওনার একটা টেলিভিশন হয়ে গেছে, একটা টেলিভিশন হয়ে গেছে। তো এই যে প্রলিফারেশন, ঠিক ভালো কথা, কিন্তু এটা কিভাবে ব্যবহার হয় এটা কিন্তু আমাদের সকলেরই জানা উচিত।